আল্লাহ, আমি তোমার দুষ্টু বান্দা, যদি মন চায় তুমি আমার দিকে একটু নজর দাও, আমারে তোমার বান্দি আলিশা থেকে মুক্তি দাও। আল্লাহ, তোমার বান্দিরে তুমি তোমার মতো সামলাও, এই জিনিস আমার জীবনটাতে রান্নাঘরের 30 বছরের পুরনো তেনার মতো বানাই দিছে। আমারে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। কিরে, আমার জন্য প্রার্থনা করলি? হে ঈশ্বর, তুমি তাহার দোয়া কবুল করিও না। ঈশ্বর কার দোয়া কবুল করিবে, একজনের নাকি 10 জনের? তোমারে বললাম একটু মুক্তি দাও, তুমি কোলে এনে বসাই দিছ, তুমি এই পক্ষ নিলা, আমি চলে যাই। আর তুই কই যা? হ্যাঁ, দোয়া করছস, মোনাজাত করলি না? ছাড়, তোমাকে ধরবি না। আরে তুই সবসময় এমন করস কেন, জানোস তো এইরকমই। আজ পর্যন্ত আমাকে যা কিছু বলছে আমি সবকিছু করছি, আমাকে যত অপমান করছে আমি কখনো এটা প্রোটেস্ট করি নাই। এটা পিচ্চি মেয়ের সামনে হাঁটু গেড়ে আমার মাপ চাইতে বলছে, বিনা কারণে বিনা দোষে আমি মাপ চাইছি, চাইছি না, কমপ্লেন করছি, শেষমেশ কি করলি, ছেঁচড়া একটা বলা ব্যানের উপর থেকে 200 টাকা দিয়ে গেঞ্জি কিনা করে নাই কি, ওরে চান্স দিয়ে দিছে আমার দিকে কেলা কেলা হাসি করে, মামা চান্স দিতেছি, মামা চান্স, তোর আমি দরটা ভাঙা না ঘরে। আচ্ছা, রাগের মাথায় তো কত কিছুই করে, ভুইলা যা। আমি রাগ করবো না, ভুলে যাব, দালালি করতেছো। ফ্রেন্ডস আর দালাল এনে আনছেন কি লেগ্যা? আরে ভয়ের কিছু নাই, আসো আসো এদিকে আসো। শোনো, জিনিসটা হইতেছে কি, আমি শুনছি যে গরিব মিসকিন ফকির মিসকিনদের দোয়া বদ্দ একদম 100% কবুল হয়। আমার ফুফুর ফুফুর পুরুষ ফকির আছিল, তারা নবাব গো বাড়ি ঘরে ভিক্ষা কর, তারপরে টিয়া পয়সা দিলে মাঝে মধ্যে বেশি করে দয়া করে আরো বড় লোক বানাই দাও, কন কি লাগবো? দাঁড়াও দাঁড়াও, তুমি এটা রাখো। আরে ধরো রে বাবা, শোনো, এখন তোমার যেটা করতে হবে এটা হচ্ছে বদদোয়া দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বদদোয়া, বদদোয়া দেওয়া। হ্যাঁ, রুগী না দেখে কিন্তু ডাক্তার কোনো চিকিৎসা দিতে পারে না। না না, তোমার রুগী হইতেছে ওই যে দেখতেছো দুটো পাক পাখালি, ওই দুই পাক পাখালি বদদোয়া দেওয়া, এমন বদদোয়া দিবা যেন ওগো একবারে কাটাকাটি হয়ে জ্ঞান জাম লাগিয়ে যায়। কিডনি বেচা নাইকির জুতা কিনো, কিনা ওটা থেকে ভ্যানের উপরে লোক 150 টাকার এটা আমি বেচে দেবো, তাহলে কিডনির দাম দাঁড়ালো কত? ভালো করে নিচা বুচা বুঝুম বুঝুম বুঝাইয়া কটা টিয়া দিছে, দিয়া সেটা কইছে আপনারা দুইজন একটু বদদোয়া দিয়ে দিতাম মাথা ডাত। কেন ওরা লড়া যা গেঞ্জা চল, ওই ধরো।